सब्सक्राइब करें कंप्यूटर ब्लॉग चैनल को और साथ में बेल आइकन का दबाएं ताकि आने वाले गवर्नमेंट और प्राइवेट जॉब्स की नोटिफिकेशन सबसे पहले आपको मिले। नमस्कार बंधुरा, कंप्यूटर ब्लॉग चैनल আপনাদেরকে আবারো অনেক অনেক অভিনন্দন। বন্ধুরা প্রত্যেকদিন মতো আজকেও আমরা নিয়ে এসেছি নতুন একটা চাকরির খবর। তো বন্ধুরা আজকে আমরা যে জব নোটিফিকেশন নিয়ে আলোচনা করব সেটা এসেছে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে ইন্ডিয়া থেকে। তো বন্ধুরা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে থেকে যে নতুন জবের জন্য নোটিফিকেশন এসেছে তা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করার আগে আমরা দেখে নিচ্ছি যে ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভের মূল উদ্দেশ্যটা কি। তাদের মূল উদ্দেশ্য হচ্ছে বন্ধুরা লোকদের মধ্যে হেলথ কনসাস করে তোলা। তো বন্ধুরা একেতে তারা বিভিন্ন সময় সার্ভে করে থাকে, যেমন আমরা দেখতে পাচ্ছি যে NFHS এর যে প্রথম সার্ভেটা হয়েছিল 1992 থেকে 93 সনে, তারপরটা হয়েছিল 98 থেকে 99, তারপরটা হয়েছিল 2005 থেকে 6, তারপরটা হয়েছিল 2015 থেকে 16। তো বন্ধুরা বর্তমানে যে সার্ভেটা হচ্ছে NFHS 5 2018 থেকে 19। তো বন্ধুরা এই সার্ভে আন্ডারে অনেকগুলো লোক নিয়োগ করা হয়েছে ত্রিপুরা স্টেটের মধ্যে। তাহলে বন্ধুরা আমরা ডিটেলস আলোচনা করে নিই যে এই জবের জন্য যদি আমাদের আবেদন করতে হয় তাহলে আমাদের কী কী প্রকারের কোয়ালিফিকেশন লাগবে এবং আমরা কীভাবে সেই জবের জন্য আবেদন করব, লাস্ট ডেট কখন, সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তাহলে বন্ধুরা ভিডিওটার প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন। যদি আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন, আর বন্ধুরা ভিডিওটাকে স্কিপ করবেন না। যদি আপনার এই পোস্টের জন্য আবেদন করতে হয় তাহলে আপনি প্রথম থেকে ভিডিওটা লাস্ট অবধি দেখার চেষ্টা করুন। তাহলে বন্ধুরা আমরা ডাইরেক্টলি চলে যাচ্ছি নোটিফিকেশনের দিকে। তো বন্ধুরা এটা হচ্ছে সেই নোটিফিকেশনটা আমরা আলোচনা করে নিচ্ছি, গভর্নমেন্ট স্পন্সার্ড ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে NFHS আগরতলা ওয়েস্ট ত্রিপুরা। ডেটেড বন্ধুরা আজকে বেরিয়েছে 31/1/2019। তারপর আমরা পড়ে নিচ্ছি বন্ধুরা, অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর এঙ্গেজমেন্ট অফ ভেরিয়াস পোস্ট। দোজ ক্যান্ডিডেটস হু আর ইন্টারেস্টেড ইন দ্য ভ্যাকেন্সি ডিটেলস অ্যান্ড কমপ্লিট অল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্যান রিড দ্য নোটিফিকেশন অ্যান্ড অ্যাপ্লাই। তো বন্ধুরা এক্ষেত্রে নেম অফ দ্য পোস্ট যদি আসে ইন্ডিকেটর ফর ম্যাপ লিস্টিং, সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 58। তো বন্ধুরা কোয়ালিফিকেশনটা হচ্ছে গ্রাজুয়েট ইন এনি ডিটেল, তার মানে হচ্ছে বন্ধুরা বিশাল সংখ্যক একটা লোক নিয়োগ করা হচ্ছে এই অর্গানাইজেশন আন্ডারে। তারপর আমরা 2 নম্বরে দেখে নিচ্ছি ইনভেস্টিগেটর ফর সার্ভে, তো সেক্ষেত্রে কিন্তু বিশাল সংখ্যক একটা পোস্ট, টোটাল পোস্ট হচ্ছে 74, মেলদের জন্য 34, ফিমেলদের জন্য 40। গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, তার মানে হচ্ছে বন্ধুরা আবারও গ্রাজুয়েটদের জন্য ভালো একটা পোস্টের জন্য সেই নোটিফিকেশনটা বেরিয়েছে। কাইন্ডলি বন্ধুরা স্কিপ করো না, ভিডিও দেখতে থাকুন। লাস্টে যেটা হচ্ছে নাম্বার 3 ইনভেস্টিগেটর, সেক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 30, কিন্তু এক্ষেত্রে কোয়ালিফিকেশনটা একটু অন্যরকম, যেমন ANM, GNM, BSc নার্সিং, গ্রাজুয়েট ইন মেডিকেল ল্যাব টেকনোলজি, বি ফার্মা, BUMS, BHMS, BAMS, ডিগ্রি অ্যান্ড ডিপ্লোমা ইন নার্সিং। তার মানে হচ্ছে বন্ধুরা এই সমস্ত কোয়ালিফিকেশনগুলি থাকলে একমাত্র আপনি কিন্তু ইনভেস্টিগেটরের জন্য আবেদন করতে পারবেন। বাট বন্ধুরা যেমন ম্যাপ লিস্টিং এবং মেইন সার্ভের জন্য কিন্তু বিশাল সংখ্যক ক্যান্ডিডেট আবেদন করতে পারেন মাত্র গ্রাজুয়েশন দিয়েছে, তাহলে বন্ধুরা অবশ্যই আবেদন করুন, অনেক অপরচুনিটি রয়েছে। তো আমরা দেখে নিচ্ছি এক্সপিরিয়েন্স, তো এক্ষেত্রে লার্জ স্কেল সার্ভে এক্সপিরিয়েন্স ইউজিং কম্পিউটার ট্যাবলেট বি প্রেফার্ড, মানে তার মানে হচ্ছে যাদের এক্সপিরিয়েন্স হয়েছে সার্ভের মধ্যে তাদেরকে একটু প্রেফারেন্স বেশি দিতে হবে, বাট অনলি গ্রাজুয়েশন হলো আপনারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করবেন। এজ লিমিট আপ টু 40 ইয়ার্স, মানে 40 বছরের নিচে হলে আপনি কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো আমরা দেখে নিচ্ছি এ ওয়ার্ক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট A2Y ইন্ডাস্ট্রিয়াল কনসালট্যান্ট শহীদ ভরত সিং বাস, খেজুরবাগান আগরতলা ত্রিপুরা 799006 সাউথ ত্রিপুরা অন 4th February 2019 at 10 AM to 4 PM। তার মানে হচ্ছে বন্ধুরা এটার জন্য একটা ওয়ার্ক ইন ইন্টারভিউ হবে এবং যে প্লেসটা দিয়েছে সেখানে আপনার কিন্তু 4 তারিখে উপস্থিত হতে হবে এবং সেটা কিন্তু 10টা থেকে শুরু হবে, 4টা পর্যন্ত চলবে। ডকুমেন্টস রিকোয়ার্ড, তার মানে হচ্ছে বন্ধুরা আবারও বলবো যে সমস্ত ক্যান্ডিডেট কোয়ালিফিকেশনগুলি ম্যাচ করে তারা কিন্তু অবশ্যই কিছু ডকুমেন্ট নিয়ে যেতে হবে সঙ্গে, যেমন প্রথম নাম্বার হচ্ছে অ্যাপ্লিকেশন, মানে আপনার একটা বায়োটা ফর্মেট বানাতে হবে। তো বন্ধুরা আমি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে সেই বায়োটা ফর্মেটটা দিয়ে দিয়েছি, কাইন্ডলি আপনারা সেই বায়োটা ফর্মেট বা অ্যাপ্লিকেশন ফর্মেটটাকে ডাউনলোড করে নেবেন, নিয়ে আপনাদের রিকোয়ার্ড ফিল অনুযায়ী আপনারা সেটা ফিল আপ করে নেবেন, মানে নতুন করে কোনো বায়োটা তৈরি করার প্রয়োজন নেই। তারপর হচ্ছে বন্ধুরা 2 পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, মানে 2 পাসপোর্ট ফটোগ্রাফ নেবেন আপনি, সঙ্গে কিন্তু আইডি প্রুফ জেরক্স কপি, তো সবগুলির সঙ্গে নিয়ে যাবেন বন্ধুরা, সাথে অরিজিনালটাও নেবেন, এবং এডুকেশনাল সার্টিফিকেট জেরক্স কপি, সাথে এডুকেশনাল যে সার্টিফিকেটটা সেটাও জেরক্স কপি করুন, এবং সবগুলি কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে নেবেন। হচ্ছে বন্ধুরা কন্ট্যাক্ট ডিটেলস, তো বন্ধুরা এখানে অনেকগুলি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিয়েছে, যদি আপনাদের প্রয়োজন পড়ে এবং কোনো পেপারে কোয়েরি থাকে তাদেরকে আপনি প্রশ্ন করতেন বা অন্য কোনো বিষয়ে আপনাদের কোয়েরি থাকলে অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন। বন্ধুরা ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে থেকে যে নতুন জবের জন্য এবং খুব সুন্দর জবের জন্য নোটিফিকেশনটা বেরিয়েছে তা নিয়ে আমি ডিটেলস আলোচনা করেছি ভিডিওর মধ্যে। যদি বন্ধুরা আপনাদের কোনো প্রকার ডাউটস থাকে অবশ্যই নিচে কমেন্ট করুন, আর যদি বন্ধুরা ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে বলবেন। ঠিক আছে বন্ধুরা, দেখা হবে আগামী ভিডিওতে। জয় হিন্দ।